আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন দিন দিন কিন্তু সকল কিছুর দামই কিন্তু ছোঁয়া হয়ে যাচ্ছে এখন যেহেতু টমেটোর সিজন চলছে এখনও কিন্তু সত্তর আশি টাকা কেজি দরেই টমেটো পাওয়া যাচ্ছে সামনে কিন্তু অনেকটাই কমে আসবে এই দামটা বারো পনেরো এরকম টাকা করে কেজি আসবে টমেটোর তখন কিন্তু আমরা অনায়াসেই চাইলে কিন্তু এই সারা বছরের জন্য টমেটোটা সংগ্রহ করে রাখতে পারি তো কীভাবে সংগ্রহ করব আমি আপনাদের সেটি শেয়ার করছি গত বছর আমি যে টমেটোগুলো ফ্রিজে রেখেছিলাম সংরক্ষণ করে তখন এই ভিডিওটা তৈরি করেছিলাম অলসতার জন্য আর ভিডিওটা আপলোড দেওয়া হয়নি তো ভাবলাম যেহেতু সামনেই সিজনটা চলে আসছে তো এক মুহূর্তে এই ভিডিওটার খুব প্রয়োজন সবার সেজন্য দিয়ে দেওয়া এখানে আমি প্রায় তিরিশ কেজি মতো টমেটো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এটার টমেটোর যে বোটার্স যে অংশটা থাকে ওইটা ফালানো হয়নি কিন্তু এটা ফালালে বেশি ভালো হয় তো এরকম চার টুকরো বা পাঁচ টুকরো করে কেটে নিয়েছি বড় দুটা পাত্রে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য একটা বলক আসবে এরকম সিদ্ধ করব। খুব বেশি একদম গলিয়ে ফেলবো না মাত্র বলক এসেছে এরকম দেখেই আমরা বারবার নাড়াচাড়া করে দেব যেন নিচেরটা কিন্তু সহজেই নরম হয়ে যাবে উপরেরটা শক্ত থাকে তো আমি বারবার যখন উপরেরটা গলে যাচ্ছে তখন বাকি যে টমেটোটা থাকে সেটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর সিদ্ধ হওয়ার পর আমি সেটা ঠান্ডা করে নেব একদম ঠান্ডা হয়ে যাবে গরম কোনো ভাব থাকবে না ওই পর্যায়ে এখানে তিনটা বড় বড় কন্টেনার নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বড় বক্স এরকম নিয়েছি এই টমেটো রাখার জন্য আমার ঘরে চিপস বা স্যারলাকে যে প্যাকেটটা থাকে সেইটাই আমি ব্যবহার করেছি এটা ব্যবহার করার একটাই কারণ পাতলা পলি হলে কিন্তু একটার সাথে একটা লেগে থাকবে তখন কিন্তু উঠানোর সময় বরফ হওয়ার পর উঠবে না ছেড়ে যাবে সেই আমি এরকম মোটা প্যাকেট নিয়েছি চিপস বা বিস্কিটের যে প্যাকেটটা থাকলে থাকে সেটা নিলেই বেশি ভালো হয় আর এই বক্সের ভিতরে নেওয়ার একটা কারণ ছিল যেন টমেটোর রসটা বের হয়ে না যায় বা একটা সাথে একটা রসটা লেগে আটকে না যায় দেখতে পাচ্ছেন একটু ফাঁকা ফাঁকা এভাবেই আমি ফ্রিজে রেখে দিব একদিন থাকলে কিন্তু এক রাত থাকার পর এটা সবটা বরফ হয়ে যাবে তখন এক্সটা যেই টমেটোর ঝোলটা ছিল রসটা ছিল সেটাও আমি একটা বক্সে রেখে দিয়েছি বরফ হওয়ার পর এগুলি কিন্তু অনায়াসে ছোটানো যাবে আর সেই বক্সগুলো কিন্তু আমি বের করে বড় এই ছোট ছোট পলিগুলি প্যাকেটগুলি আমি বড় একটা পলিথিনে রেখে দিব এই বক্স কিন্তু ফ্রিজে আমি রাখবো না রান্নার সময় পনেরো বিশ মিনিট আগেই কিন্তু আমরা এই প্যাকেটটা যদি বের করে রাখি পানিতে দিতে হবে না প্যাকেটটা শুকনা এইভাবেই রেখে দিলে এটা অনেকটা নরম হয়ে আসবে তখন এরকম ছুরি দিয়ে যদি একটু প্রেশার ক্রিয়েট করা হয় উপর থেকে সেটা টুকরো হয়ে যাবে বা দুই হাতে ধরে একটু বঠিতে প্রেশার দিয়ে একটু কেটে নেওয়া যাবে খুব সহজেই ছোটো ছোটো পিস করা যায় এখন যতটুকু প্রয়োজন ততটুকু রান্নাতে ব্যবহার করব আর বাকিটা আমি এরকম প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিব। এটা টেস্ট কিন্তু কোনোভাবেই পরিবর্তন হবে না এভাবে কিন্তু সারা বছরই আমরা টমেটো সংরক্ষণ করে রাখতে পারি আশা করি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ আল্লাহ